1941 সালের 9 আগস্ট নোয়াখালীর লক্ষ্মীপুরে রামেন্দু মজুমদার জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কুন্তল কৃষ্ণ মজুমদার, মা লীলা মজুমদার, যার নামটি উচ্চারিত হওয়ার সাথে সাথে চিরসবুজ হাস্যোজ্জ্বল একজন মানুষের মুখচ্ছবি ভেসে ওঠে। বরেণ্য এই নাট্য ব্যক্তির জীবন যেন একটি রূপকথার গল্পের মতো। জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন। আমার কোনো দেশ নেই, ভাষা নেই, জাতি নেই, ধর্ম অধর্ম পাপ পুণ্যের ভেদাভেদ নেই। জীবনের বিভৎস রূপ দেখে জন্মের আগেই আমি ক্রন্দনকে গিলে ফেলেছি। আমার প্রথম নিঃশ্বাস পৃথিবীর বায়ুমণ্ডল একটুও বিষাক্ত করেনি। শেষ নিঃশ্বাসই পৃথিবীর কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার। যাদের হাত ধরে বাংলাদেশের মঞ্চনাটক ও নাট্য আন্দোলন প্রাণ পেয়েছে তাদের মধ্যে অন্যতম রামেন্দু মজুমদার। গ্রুপ থিয়েটার আন্দোলনের অন্যতম প্রাণপুরুষও তিনি। রামেন্দু মজুমদার নাট্য সংগঠক হিসেবেই সফলতার পাশাপাশি নাট্য নির্দেশক হিসেবেও সনাম খ্যাত। পরোপকারী এই মানুষটির নামের বেলায় অপরে অধম হইলে আমি উত্তম হইব না কেন, এই কথাটি ভীষণভাবে প্রযোজ্য। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অসংখ্য পুরস্কার। শুধু দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শিল্পবাড়ি দেখবার জন্য। শিল্পবাড়ি বরাবরের মতো পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আজ আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে রামেন্দু মজুমদার, আমাদের বাংলা নাটকের অন্যতম পুরোধা, আমরা যাকে ভালোবেসে বলি নাট্যজন। রামেন্দুদা, আপনাকে স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে আরেকজন আছেন, অধ্যাপক শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ। রামেন্দুদার সঙ্গে যখন কথা বলবো, আমাদের কথোপকথনের মাঝখানে তার তুলিতে চমৎকার ছবি আঁকবেন আপনার, খুব সুন্দর। দাদা, আপনার তো বর্ণাঢ্য জীবন, শুরু করতে চাই আপনার লক্ষ্মীপুরের জন্ম থেকে। আপনার ফ্যামিলি, আমি যেটুকু জেনেছি আপনার ফ্যামিলি, আপনার বাবা মা পরিবার, এরা শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত ছিলেন। আমার বাবা ব্যস্ত আইনজীবী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে শখের নাটক অভিনয় করতেন। আর আমার বড় দুই ভাইও অভিনয় করত। আমার ছোট বোন স্কুলে, ওদের স্কুলে করেছে, সুযোগ পায়নি। একবার আমাদের বাড়িতে একজন বয়স্ক কাজের লোক এলেন, তো তিনি আমার একদম বাবার বয়সী, তিনি যাত্রায় অভিনয় করলেন একদিন। করার পরে মেকআপ না তুলে সকালবেলা পাড়ায় ঘুরে বেরিয়েছেন দেখাবার জন্য যাত্রায় অভিনয় করতে। তখন আমার মা বলছে যে এই বাড়িতে আমি ছাড়া সবাই নাটক করে। তো সেই থেকে আমার ওই পারিবারিক আবহাওয়ার মধ্যেই নাটক করে। তবে স্কুলে ক্লাস সিক্সে পড়ার সময় প্রথম মঞ্চে অভিনয় করি। আপনার সাইকেল চড়ার একটা ব্যাপার ছিল ছোটবেলায়? জীবনে হয়েছে যখন যা চাই সেটা আরও পরে পেয়েছি। যেমন স্কুলে পড়ার সময় প্রয়োজন ছিল একটা সাইকেল, মানে ইচ্ছা ছিল, সেটা পেলাম না, পেলাম কলেজে এসে। কলেজে তখন ইচ্ছা হলো মোটর সাইকেল পাওয়া, সেটা পেলাম না, পেলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। বিশ্ববিদ্যালয়ের সময় ইচ্ছা হলো একটা গাড়ি চালাই, সেটা অনেক পরে হলো জীবনে। তো যাই হোক, সেটা কোনো দুঃখ নেই। আর লক্ষ্মীপুরে আমাদের বাসাটা ছিল একদম স্কুলের পাশে, সুতরাং আমাদের সাইকেলের কোনো প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু আমার শখ ছিল সাইকেল চালানো। তো ছোটোবেলায় যখন সাইকেলের সিটে উঠতে পারতাম না, ওই ভেতর দিয়ে পা দিয়ে একরকম চালা, তো আমার বাবার কাছে অনেক মক্কেল আসতেন সাইকেল নিয়ে। তারা তখন তার লকটক করা হতো না, রাখলেই আমি চট করে নিয়ে ঘুরে আসতাম। তো এইভাবে কেটেছে লক্ষ্মীপুরের। লক্ষ্মীপুর কত বছর পর্যন্ত ছিলেন? মানে লক্ষ্মীপুর একদম ম্যাট্রিক পরীক্ষা দেওয়া পর্যন্ত। ম্যাট্রিক পরীক্ষার পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হলাম ইন্টারমিডিয়েটে, আইএসসিতে। তো আমার বাবা সব কিছুতে একটু তাড়াহুড়া করতেন, সেজন্য পরীক্ষার ফল বেরোবার পরেই আমাকে
টেস্টিমোনিয়াল নিয়ে কুমিল্লায় পাঠিয়ে দিলেন ভর্তি হবার জন্য, যার ফলে আমার রোল নাম্বার হয়ে গেল এক। সেটা একটা ভয়াবহ ব্যাপার পরে বুঝতে পারলাম, কারণ রোল নাম্বার এক সবার কৌতূহল, সব টিচারের, সুতরাং সবাই চিনে ফেলেছেন আমাকে। আমি আর প্রক্সি দিতে পারি না, ক্লাস ফাঁকি দিতে পারছেন না, ক্লাস পালানোটা খুব কঠিন হয়ে গেল। আজকে দুঃখ হয় যে অন্য বন্ধু বান্ধবরা ক্লাস পালাচ্ছে, প্রক্সি দিয়ে আমি পারছি না। আর আমাদের সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ খুব উজ্জ্বল শিক্ষক মণ্ডলী ছিলেন, যেমন আমাদের প্রিন্সিপাল ছিলেন আক্তার হামিদ খান, সে একবারে হ্যাঁ বার্ড বার্ড, তার সঙ্গে আপনার দেখা কথা নিশ্চয় হয়েছে, কথা হয়েছে মানে সামান্য আমাদের দেখেছে, ফার্স্ট ইয়ারে ভর্তি হবার সময় দেখেছি এরকম। ইংরেজিতে ছিলেন ননী বাবু, ননী গোপাল ঘোষ, ইংরেজিতে, বাংলায় ছিলেন জ্যোৎস্নাময় বাবু, এরকম মনীন্দ্র বাবু ছিলেন। ইয়েতে খুরশিদ আলম সাহেব ফিজিক্স পড়াতেন, তিনি পরে আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন পরবর্তীকালে, মানে কুমিল্লার কুমিল্লার। তারপরে একজন, প্রথম আমরা একজন মহিলা শিক্ষক পেলাম, লায়লা নূর, তিনি এখনও বেঁচে আছেন। আচ্ছা, আমি কুমিল্লায় নাটক করতে যাওয়ার পরে দেখা হয়েছিল, তখন খুব খুশি হয়েছেন আমাকে দেখে। এবং এই যে ছেলেদের কলেজের মধ্যে মেয়ে টিচার কত যে টিজ করতো ছেলেরা, সেটা দেখেছি, একমাত্র মহিলা টিচার ছিলেন, এখন তো পরিবেশ বদলেছে, বদলে গেছে। ওইখানে ওই পরিস্থিতির মধ্যেও কি কোনো প্রেম কিংবা একটা ছেলে মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ, চিঠির আদান প্রদান, এগুলো কি হতো না? সেটা আমার বেলায় হয়নি, কিন্তু এমনিতে তো হয়েছে, হয়েছে, আমি তখনও ততটা স্মার্ট হইনি। ওইখানেও কি আপনি নাটক করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে? কুমিল্লাতে করেছি, তখন না বুঝে করেছি, যখন যেটা সামনে পাওয়া গেছে কুমিল্লা টাউন হলে নাটক করেছি। আর কুমিল্লার জীবনটা অনেকটা বকে যাওয়ার অবস্থা ছিল, কারণ এই প্রথম বাবা মা শাসনের বাইরে স্বাধীনতা পেলাম, সুতরাং সেই স্বাধীনতাকে পুরোটা উপভোগ করা, এবং বাবা যেসব কথা মানা করেছিলেন যেটা যা যা করতে সবগুলোই করলাম। এবং কুমিল্লা আমাদের পড়ানো হতো বনফুলের শ্রী মধুসূদন নাটক, তো মাইকেলের চরিত্রটা আমার খুব আকর্ষণীয় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম নাটকের সঙ্গে কীভাবে যুক্ত হলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে প্রথমে জগন্নাথ হলের, আমি জগন্নাথ হলের ছাত্র ছিলাম, জগন্নাথ হলের হাউস টিউটার ছিলেন জ্যোতির্ময় ঠাকুরদা, অসাধারণ। তো আমি গিয়েই দেখলাম যে বার্ষিক নাটকের মহড়া হবে হচ্ছে, তখন আমি পরীক্ষা দিলাম, অডিশন, তো পাশ করলাম। একদিন হঠাৎ জ্যোতির্ময়বাবু আমার রুমের সামনে এসে বলল যে তুমি কালকে বিকেলে একটু মুনির চৌধুরীর সঙ্গে দেখা করবে, মুনির নতুন নাটক করছে ওর লেখা, তা আমার কাছে বলেছে আমার হলে কোনো ছেলে আছে কিনা, আমি তোমার নাম বলেছি। আমার তো উত্তেজনা আর না, তখন অলরেডি মুনির চৌধুরী বিখ্যাত, বিখ্যাত নিশ্চয়ই, হ্যাঁ, কিন্তু আমাদের দূর থেকে দেখি, তিনি তার সঙ্গে কোনো আলাপ হয়নি। তারপরে পরদিন বিকেলবেলায় মুনির চৌধুরীর বাড়িতে গেলাম, আমাদের কাছেই অফিসের হোস্টেলের কাছে গিয়ে সেখানে দেখলাম যে তার লেখা রক্তাক্ত প্রান্ত নাটকের প্রথম বাংলা একাডেমি থেকে বেরিয়েছে, সেটার অভিনয় সুযোগ হচ্ছে ইব্রাহিম কার্ড, ইব্রাহিম কার্ডি, তো সেই সুযোগ আমি পেলাম অভিনয়ের জন্য। আমাদের সঙ্গে শিক্ষকরাও অভিনয় করেছেন, মুনির চৌধুরীর স্ত্রী করেছেন, ওর বোন ফেরদৌসি করেছেন। ফেরদৌসিকে আমি দেখেছি আমাদের সঙ্গে সোশিওলজি সাবসিডিয়ারি ছিল, এটা ওরও ছিল আমারও ছিল, কিন্তু তখন জানতাম না যে মুনির চৌধুরীর বোন। তারপরে টিএসসি চালু হলো, টিএসসি তখন বিল্ডিং হয়নি, কিন্তু কার্জন হলে একটা ঘরে টিএসসির কার্যক্রম চালু হলো। টিএসসি থেকে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক নাট্যগোষ্ঠী, সঙ্গীত গোষ্ঠী, লেখক গোষ্ঠী তৈরি করা হলো, আমি সঙ্গীত গোষ্ঠীর দায়িত্ব পেলাম। এবং কী করে পেলাম, যে সব হল থেকে একজন করে নমিনেট করা হলো টিএসসিতে রিপ্রেজেন্ট করার জন্য, জগন্নাথ হল থেকে আমাকে নমিনেট করা হয়েছিল, এবং সেই তার ফলে আমি আরও নাটকে খুব জড়িয়ে পড়লাম অর্গানাইজ করার ব্যাপারে। আমরা ভাবছিলাম যে কী নাটক করা যায়, তখন আশকার ইবনে শাইক আরেকজন আমাদের বিখ্যাত নাট্যকার, তিনি বললেন যে তোমরা কৃতদাসা হাসি করো, ওটা অনেকটা নাটকের মতোই আছে। পরে আমি তাড়াতাড়ি নাট্যরূপ দিয়ে সেটাকে নাটক করলাম। নজমুল হুদা সঙ্গীত শিল্পী, তিনি তখন খুব বিখ্যাত পরিচালক নাটকের, আচ্ছা, বিভিন্ন হলে গিয়ে নাটক পরিচালনা করেন, তিনি পরিচালনা করলেন।
অভিনয় করেছিলেন ইকবাল বাহার চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, বিখ্যাত হারুন রশিদের চরিত্র, আর তাতারি যে কৃতদাস সেটা করেছিল আবদুল্লাহ আল মামুন। মামুন সাহেবের সঙ্গে আপনার যুক্তটা কি? মামুন সাহেব এই নাটক দিয়েই শুরু মামুন। তিনিও তো তখন তরুণ ছাত্র, আমার এক ক্লাসে উপরে পড়তো মামুন। আচ্ছা, তখন নাটক হতো ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে যৌথভাবে নানাভাবে একটা অন্যরকম একটা পরিবেশের ভেতর দিয়ে, কিন্তু এখন সেটা কেন হয় না? সেটা তো আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা। যেমন এখন আগে সব হলে বার্ষিক নাটক হতো, কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর নাটক হতো আমরা সব, এবং আমাদের এমন ছিল আশকা ইবনে শাইক আরেকজন খুব উৎসাহী ছিলেন, আমাদেরকে নিয়ে তিনি বিভিন্ন হলে যারা তার নাটক করতো বা করতো আমরা গিয়ে খাটাখাটনি করতাম, এই টেবিল চেয়ার টানাটানি ইত্যাদি করা। সুতরাং সেই উৎসাহটা ছিল কেবল যে আমাদের হলে তা নয়, অন্য হলে বিশ্ববিদ্যালয়ে যেখানে আমরা হয়েছি নিয়মিত সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো, কিছুই আজকাল নেই। আমরা যেমন, আমি এখন বেশ কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য, আমরা বহুবার সিনেটে প্রশ্ন তুলেছি যে ডাকসু নির্বাচন কেন হচ্ছে না, মানে পরিবেশ ভালো হলে হবে, এই পরিবেশ তো কোনোদিন কোনোদিন ভালো হবে। রাষ্ট্রপতিও তো বললেন যে ডাকসু নির্বাচন হওয়া জরুরি দরকার, সেটা অবশ্যই হওয়া উচিত, তাহলে একটা সঠিক নেতৃত্ব তৈরি হয়, অন্যদিকে এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো চালু হয়। দাদা, মঞ্চ নাটক আপনারা যেভাবে শুরু করেছিলেন এবং যে একটা উত্থান পর্ব ছিল, বিকশ আমরা যখন আশির দশকের নাটক দেখেছি মঞ্চ ভরে যেত লোকজন, এখনো হয় কিন্তু সব সময় হয় না, মাঝে মধ্যে দুই একটা নাটকে ভরে যায়, অধিকাংশ মঞ্চ খালি থাকে, মানে অডিয়েন্স আমাদের, আমি তো সবসময় বলি যে আমাদের নবনাট্য চর্চার একটা সবচেয়ে বড় অর্জন ছিল দর্শক সৃষ্টি করতে পেরেছিলাম আমরা আমাদের নাটকের জন্য। মহিলা সমিতিতে যখন নাটক হতো দর্শক, প্রথম হয়তো দু তিন বছর আমাদেরকে টিকিট বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে হয়েছিল, কিন্তু তার তিন বছরের মধ্যে দৃশ্যপট বদলে গেছে, হাউসফুল হতে শুরু করেছে, কারণ মানুষ খবর পেয়ে গেছে যে একটা নতুন ধরনের নাটক হচ্ছে এখানে। এটার আশির দশকে নব্বইয়ের দশকে ভালো হয়েছে। পরবর্তীকালে যখন শিল্পকলা একাডেমিতে এখন যখন নাটকের কেন্দ্র পরিবর্তিত হলো, সেখানে আধুনিক মঞ্চ হয়েছে ইত্যাদি, কিন্তু আমরা একটা লক্ষ্য করছি ইদানিং যে আমাদের দর্শক আবার হারিয়েছি আমরা। দর্শক হারানোর পেছনে প্রধান কারণ হচ্ছে যানজট। আজকে ঢাকা শহরে যে অবস্থা তাতে মিরপুর থেকে বা গুলশান থেকে পুরনো ঢাকা থেকে শিল্পকলা এসে নাটক দেখা কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। দাদা, থিয়েটার স্কুল আপনার এখন ওটার নাম আবদুল্লাহ নমন থিয়েটার স্কুল, এই স্কুলটা করার অভিপ্রায় কি? আমরা 1990 আমরা করলাম এটা থিয়েটার স্কুলটা, আমরা দেখেছি যে তখন প্রাতিষ্ঠানিক শিক্ষার খুব অভাব ছিল নাটকের ক্ষেত্রে, একমাত্র কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ আছে, সেখানে তো একটা বাধ্যবাধকতা আছে অমুক পাশ। আমরা চাইলাম যে নাটকের যদি যারা তরুণ নাটকে আসবে, দলগুলোতে আসবে, তাদেরকে যদি একটা বেসিক ট্রেনিং দেওয়া যায়, সেই কথা ভেবে আমরা এক বছরের একটা সার্টিফিকেট কোর্স চালু করলাম। এটা 1990 শুরু হয়, তারপরে গত বছর পর্যন্ত আমরা এক বছরের কোর্সটা চালিয়েছি, পঁচিশটা ব্যাচ বেরিয়েছে। পঁচিশটা ব্যাচ? হ্যাঁ। কতটা ছাত্র হবে একটা ব্যাচে? একটা ব্যাচে প্রথম দিকে আমরা বেশি নিতাম, যে 30-30-60 জন দুইটা সেকশনে, পরবর্তীকালে কমেছে। তবে এই ক্ষেত্রে আমার একটা কথা বলি, বলুন, যে দুর্ভাগ্য হচ্ছে আমরা এত কষ্ট করে থিয়েটার স্কুলটা চালু করি, যা কারণ ছাত্র বেতন দিয়ে আমাদের তিন মাসও চলে না, আমাদের বাকিটা বিক্রি করে আনতে হয় বিভিন্ন জায়গা থেকে। এক বছরের কোর্সের প্রতি এখন আগ্রহ হারিয়ে ফেলেছে ছেলেমেয়েরা, কেউ দীর্ঘ সময়ে কোর্স করতে ক্লাস করতে চায় না। আর আমাদের যেহেতু সপ্তাহে তিন দিন ক্লাস, এটাও বুঝি যে যানজটটাও একটা সমস্যা, তিন দিন আসা, যার ফলে আমরা এক বছরের কোর্সটা এখন স্থগিত রেখেছি। এই এবার থেকে আবার আমরা ছমাসের কোর্স করেছি, ছমাসের কোর্স। এবার মানে কি শুরু হচ্ছে? এই শুরু হবে আগামী মাস থেকে, মে মাস থেকে। আমরা চেষ্টা করছি যে ছমাসের কোর্স এবং সময়টা বাড়িয়ে দিয়ে সপ্তাহে দুদিন করেছি, যাতে করে ওদের যাতায়াতের সমস্যাটা না হয়। এটা করে আমরা চাই যে স্কুলটা চালু রাখতে, এবং আবদুল্লাহ আল মামুনের মৃত্যুর পরে আমরা ওর স্মৃতিকে ধরে রাখার জন্য নাম করি আবদুল্লাহ আল মামুন থিয়েটার।
একটি অসাধারণ বিষয় আব্দুল্লাহ মামুনের নামে যে স্কুলটা করেছেন। বিকাশ ভাই, আপনি কতটুকু আঁকলেন? রামেন্দুকে এর আগেও আপনি এঁকেছেন, কিন্তু আজকে কেমন লাগছেন? আজকের আঁকাটা তো অন্যরকম। আমি যেভাবে রামেন্দুদের কথা শুনছি এবং আমি জানি উনি নিজে একজন সংস্কৃতি ক্ষেত্রে একজন মহিরুহ, উনি সংস্কৃতির সর্বক্ষেত্রে তার বিচরণ এবং আমাদের অভিভাবক তুল্য একজন মানুষ। অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমি চাই রামেন্দুদার ভিতরের যে দৃষ্টিভঙ্গি সেটা তো আর আমি এত অল্প সময়ে হয়তো কিছুই বুঝতে পারবো না, তবে আমি তাকে যেভাবে ধারণ করি এবং প্রতিকৃতি বলতে যেভাবে বোঝায় এটা রামেন্দুদা খুব ভালো বোঝেন। উনি যেহেতু একজন আমাদের দেশের একজন খুব বড় ধরনের একজন শিল্প সংগ্রাহক এবং শিল্পানুরাগী, এবং উনি এক ধরনের পৃষ্ঠপোষকতা করেন শিল্পকলার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে উনি জানেন যে শিল্প কীভাবে হয়। তো সেই ক্ষেত্রে এটা কতটুকু শিল্প হবে আমি জানি না, তবে আমি শিল্পের শিল্প হিসাবে আমি কাজটি করার চেষ্টা করছি, শুধুই একটি রামেন্দুদার হুবহু মুখাভাবের যে অনুকৃতি তা আমি করার চেষ্টা করছি না। দাদা, আমরা একটু অন্য দিকে যাই। আপনি বলছিলেন কথা প্রসঙ্গে যে আপনি ফেরদৌসিকে দেখেছিলেন, তার সঙ্গে আপনার সম্পর্কের যে কেমিস্ট্রি রসায়নটা সেটা কখন কিভাবে শুরু হয়েছিল? রক্তাক্ত প্রান্তর করার সময় হৃদয় রক্তাক্ত হয়েছে। তো তারপরে তো বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেই সময়, এবং ব্যাপার হচ্ছে যে আমরা পরস্পরকে জানতাম যে একে অন্যকে পছন্দ করি, কিন্তু তখনকার দিনে সেটা কতদিন পরে জানলেন, দেখা হওয়ার কতদিন পরে? না, সেটা আস্তে আস্তে শুরু হয়েছে নাটক করতে করতে। নাটক একসঙ্গে খুব একটা করা হয়নি, হ্যাঁ করেছি তারপরে, কিন্তু তারপরে বিশ্ববিদ্যালয় যখন ছাড়ি তখন প্রকাশ করেছি যে আসলে সত্যি। সেটা কত সালে? 1965 যখন ছাড়েন। হ্যাঁ। আপনি আপাতত তখনও পড়ছেন বোধ হয়? তখনও পড়ছে, না তখনও ও পরীক্ষা দিয়ে পাশ করেছে, কিন্তু অপেক্ষা করার জন্যে ও আবার আরবিতে ভর্তি হলো। উনি পড়েছেন কি ইংরেজিতে? বাংলায়। উনি পড়েছেন বাংলায়। তারপরে আর আমি চলে যাই চৌমুহনী কলেজে অধ্যাপনা করার জন্যে। আসলে আমি হতে চেয়েছিলাম সাংবাদিক। আমি অবজারভার, তখন পাকিস্তান অবজারভার, পাকিস্তান অবজারভারে তখন আমাকে উনি চৌধুরী রেফারেন্স দিয়ে পাঠিয়েছিলেন। আমাকে প্রথম ইন্টারভিউ করলেন মুসা ভাই। মুসা ভাই বললেন যে আপনি ভালো সময় এসেছেন, আমাদের কালচারাল রিপোর্টার এখন চলে যাচ্ছে, সুতরাং তার জায়গায় আপনি আসতে পারবেন। তো উনি নিয়ে গেলেন আব্দুল সালাম সাহেবের কাছে, তো ভয়ে কণ্ঠকিত। সালাম সাহেব আমাকে দেখে বললেন যে, বললো যে ওকে নিতে চাই আমরা কালচারাল রিপোর্টার হিসেবে। সালাম সাহেব আমাকে প্রশ্ন করল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালচার অ্যান্ড এগ্রিকালচার? আমি তো হ্যাঁ, পরে উনি কী যেন একটা জবাব দিয়েছিলেন সেটা আজকে আর মনে নেই। তারপরে ইয়ে বললেন, মুসা ভাই বললেন যে ঠিক আছে কালকে থেকে আপনার চাকরি হয়ে গেল, আসুন। আমি এসে ফেরদৌসিকে বললাম যে এরকম আমার তো চাকরি হয়েছে, বলো অসম্ভব, কোনো সাংবাদিকের বউ আমি হতে পারবো। কারণ হচ্ছে তখনকার দিনে সাংবাদিকরা রাত 2-3 বাড়ি ফিরত, সেই তখনকার এত আধুনিক ব্যবস্থা তো ছিল না, সুতরাং আমার আর সেই চাকরি করা হলো না। আমি চলে গেলাম, হুমকিতে আপনার চাকরি, হুমকিতে চাকরি শেষ। আমি চলে গেলাম চৌমুহনীতে, লক্ষ্মীপুর ফিরে চৌমুহনীতে অধ্যাপনায় যোগ দিলাম, সেটা সহজে পাওয়া গেল। তো তারপরে চাকরি, বছরখানেক চাকরি করার পরে চৌমুহনী কলেজে, তবে সেটা আমি খুব উপভোগ করেছি চৌমুহনীর দিনগুলো, চমৎকার আছে। এবং আমার প্রথম ব্যাচের ছাত্র হচ্ছে আসম আব্দুর রব। তো যাই হোক, করার পরে আমরা ঠিক করলাম যে তো বিয়ে করতে হবে। বিয়ে করার জন্য তখন পরিবেশ থেকে দূরে যেতে হবে, পরিচিত পরিবেশ থেকে। তখন আমি একটা সূত্র ধরে করাচিতে একটা চাকরি পেলাম, আমি বিজ্ঞাপনী সংস্থায় বাংলা কপিরাইটার। তা আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি আমার বাবা মাকে চিঠি লিখলাম যে এরকম আমি বিয়ে করতে চাই। দাদা, আপনি তো জানতেন আপনার বাবা মা একটু রক্ষণশীল, তারা ধর্মকে খুব অনুসরণ করে, তো সেই জায়গায় আপনি একটি মুসলমান মেয়েকে ভালোবেসেছিলেন, এটা আপনি জেনে শুনেই করেছিলেন? হ্যাঁ, জেনে শুনে করেছি, কিন্তু আমি ভেবেছি যে আবেগ তাড়িত হয়ে তো নয়। না, আবেগ আবেগ তো ছিলই ছিলই হ্যাঁ আবেগ তো ছিলই, কিন্তু যুক্তি দিয়ে নয় আর কি, যুক্তি দিয়ে না। যাই হোক, তারপরে আমার মা তো এত অসুস্থ হয়ে পড়লেন এই চিঠি পাওয়ার পরে, তিনি তারপরে আমার বাবা তো আমাকে লিখলেন যে মাকে বাঁচাতে হলে তোমাকে আসতে হবে ইত্যাদি। আমি আবার ফিরে এলাম।
ফিরে আসার পরে তখন আবার তখন বললো আবার চৌমনি কলেজে যোগ দিলাম। দ্বিতীয়বারে এখানেও প্রায় বছরখানেক চাকরি করার পরে এবার তখন একটা 1970 সনে আমার বাবা মা দেখলেন যে একে তো ফেরানো যাবে না, তখন তারা ঠিক করলেন যে কলকাতা চলে যাবেন। এবং এটা কি শেষ অস্ত্র? শেষ অস্ত্র যে আমাকে নিয়ে তাহলে আমার মাথার থেকে হয়তো এই ভূত যাবে। তখন ঠিক হলো যে বাবা মা আগে যাবেন, কারণ ওই তখন বাড়ি ঘর বিক্রি করা যেত না, আমাদের বিশাল সম্পত্তি। ওইটা ঠিক হলো যে আমাদের পারিবারিক এক ডাক্তার ছিলেন, তাকে আমরা দিয়ে যাব। ওনার কি নাম? আওয়াল, ডক্টর এম এ আওয়াল। তিনিও জানতেন না যে তাকে এই বাড়িটা দেওয়া হবে। তো বাবা মা চলে যাওয়ার পরে আমি তাকে বললাম যে এই সিদ্ধান্ত, উনিও তো অবাক, যাই হোক একটা নামমাত্র মূল্যে। এবং আমার দায়িত্ব হলো যে এটা বাড়ি বুঝিয়ে দিয়ে আমিও কলকাতা চলে যাব। তো বাড়ি বুঝিয়ে দিলে পরদিনই আমি ঢাকা গিয়ে বিয়ে করে তারপর দিন করাচি চলে গেলাম। এই প্রতারণাটা যদি বলেন, এটা আমি প্রতারণা বলবো না, আমি বাবা মার সঙ্গে করেছিলাম, কিন্তু পরবর্তীকালে আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমার স্ত্রীকে তারা খুবই আদরের সঙ্গে গ্রহণ করেছেন। সেটা 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। সেই সময় কিভাবে ফেরদৌসী আপা কেমন করে জয় করলেন মানে এই ফ্যামিলিটাকে? আমরা তো 1971-এ তখন ছিলাম করাচিতে, 1 মার্চ আমাদের ঢাকায়। অনেক সৌভাগ্য যে মার্চে চলে আসতে পেরেছিলেন। 1 মার্চই আমাদের ফেরার কথা ছিল। আমার করাচি আরেক বন্ধু ছিল রশিদ চৌধুরী, তাকে নিয়ে আমরা দুজনে একটা বিজ্ঞাপনী সংস্থা করব। তারপরে আমরা কারুকৃত বলে একটা বিজ্ঞাপন সংস্থা পরে করেছিলাম, আমরা চলে এলাম আসার কথা। কিন্তু 1 মার্চ পিআইএতে তখন প্যাসেঞ্জারদের যাওয়া বন্ধ হয়ে গেল, কারণ পরে জানতে পেরেছিলাম যে সৈন্যরা আসছিল, পাকিস্তানি আর্মিরা আসছিল। তো আমার বন্ধু ছিল সরকার কবিরুদ্দিন, পিআইএতে চাকরি করতেন, ও আমাদের নিউজ পড়তেন, ও আমাদের জন্য 2 টিকিটের ব্যবস্থা করল 9 মার্চ। সুতরাং 9 মার্চ আমরা ঢাকায় এলাম। ঢাকায় এসে দেখি তখন তো আচ্ছা একটু দাদা জানতে চাই, এই যে ঢাকায় এত সব হচ্ছিল, 7 মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু অসাধারণ ভাষণটা দিয়ে দিলেন, আপনারা করাচিতে কিছুই জানেন না? করাচি থেকে অতটা একদম ব্ল্যাক আউট। হ্যাঁ, যে একটা জানি যে আন্দোলন হচ্ছে, কিন্তু 7 মার্চের ভাষণে, 7 মার্চের ভাষণের অনুরণন ঢাকায় এসে টের পাই যে কী হয়েছে। তো তখন তো নতুন কোনো বিজ্ঞাপনী সংস্থা করার প্রশ্নই ওঠে না। আমার বন্ধু ছিলেন রেজা আলী, বিটুপি অ্যাডভার্টাইজিং, ও বললো যে আপনি আমার সঙ্গে এসে যোগ দেন ইত্যাদি। তখন বসে এবং আমরা প্রচুর উৎসাহের সঙ্গে নিত্য নতুন বিজ্ঞাপন তৈরি করছি সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে, অসাধারণ একটা অভিজ্ঞতা। এবং আমার একটা স্মরণীয় অভিজ্ঞতা হচ্ছে যে 22 মার্চ 1971 আমরা একটা প্রলোপত্র বার করেছিলাম বিভিন্ন সংবাদপত্রে বাংলার স্বাধিকার বলে, কারণ 23 মার্চ ছিল পাকিস্তান দিবস, সেদিন যাতে কোনো ক্রোড়পত্র বের করতে না পারে সেই জন্য আমরা 22 মার্চ এটা করেছিলাম। সেখানে বঙ্গবন্ধুর একটা বাণীর প্রয়োজন ছিল, তা আমার হাতে লিখে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেলে তিনি সেটাতে সই করে দিয়েছিলেন, সেটাকেই ব্লক করে ছাপা হয়েছিল সব জায়গায়। পরবর্তীকালে অনেক জায়গায় ভুল করে বলা হতো এটা বঙ্গবন্ধুর হাতের লেখা, আসলে সইটা কার, হাতের লেখাটা আমার। তো এইভাবে তো গেছে। 25 মার্চ হলো আমরা ঢাকায়। 25 মার্চ কোথায় ছিলেন? ঢাকায় ছিলাম, আমার শ্বশুরবাড়ি যেখানে সেন্ট্রাল রোডে, সেখানে দেখেছি যে গুলিগোলা। এবং 27 মার্চ যখন একটু কারফিউ রিল্যাক্স করা হলো, আমি জগন্নাথ হল গিয়ে তাণ্ডব দেখেছি যে কি দৃশ্য। তারপরে আমরা 9 মে আমরা সীমান্ত অতিক্রম করি আগরতলা সীমান্ত দিয়ে, সেটাও এক ভয়াবহ অভিজ্ঞতা। রাত্রিবেলা সীমান্তের ওখানে একটা মাটির ঘরে আমরা শুয়েছিলাম সীমান্তে। আপনারা কি দুজন ছিলেন না আমরা? না, আরও কয়েকজন ছিল, 5-6 জন ছিলাম আমরা। যে কি গোলাগুলি, প্রচণ্ড বাড়ি কাঁপছে, তখন সবাই বলে যে এটা মুক্তিবাহিনীরা গুলি করছে এদিকে। যার ফলে ভোর হলো, আমরা সীমান্ত পাড়ি হেঁটে সীমান্ত পাড়ি দিয়ে আগরতলা চলে গেলাম। আগরতলার পরে যেতে যেতে তো অনেক মানুষের সহযোগিতাও পেয়েছে, সহযোগিতা প্রচুর। আচ্ছা, আমরা যেই বাড়িতে রাত্রিবেলা থাকলাম, তারা অনেক যত্ন করে ভাত রান্না করে মুরগির মাংস দিয়ে আমাদের ভাত খাইয়েছেন। এদের তো একটা পয়সাও আমরা দেইনি, এরা কিন্তু এই কাজটা প্রায় প্রতিদিনই করেছে, যেহেতু সীমান্তে ছিল প্রতিদিন করতে হতো। সুতরাং এরা মনে করেছে এটাই ওদের মুক্তিযুদ্ধ। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের সকল মানুষ
গুটিকয়েক রাজাকার আলবদ ছাড়া অধিকাংশ মানুষই সহযোগিতা মুক্তিযোদ্ধা। এইভাবে হলো, তারপরে তো আগরতলা পৌঁছলাম, সেখানে আবার আগরতলা থেকে কলকাতার টিকিট পাওয়া যায় না, সেটা আরেক বিপদ। পরে অপেক্ষা করতে হলো, সেখানেও এক বন্ধু একটা টিকিটের ব্যবস্থা করে দেন। এই প্রথম আমি কলকাতা গেলাম আমার স্ত্রীকে নিয়ে, এই প্রথম দেখলো বাবা মা। তারপরে কলকাতা গিয়ে আমি ভাবলাম যে আমি কি করতে পারি, আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যুক্ত চাইলাম। তো সেখানে সৈয়দ হাসান ইমাম ছিলেন কর্তা ব্যক্তি, তিনি বললেন যে আপনাকে তাহলে নিজ নামে খবর পড়তে হবে। সেটা একটু কঠিন ছিল আমার জন্যে, কারণ আমার কাকা ছিলেন নোয়াখালীতে, আমার শ্বশুরবাড়ির এরা সবাই ছিল, সুতরাং এরা বিপদগ্রস্ত হোক আমার কারণে নিশ্চয়ই, এটা আমি চাইনি। তা আমি বলছি না, সেটা তো আমি নিজের নামে পড়তে পারব না। বিপদগ্রস্ত থেকে তো আপনি রক্ষা পাননি, মুনির চৌধুরী। হ্যাঁ, তা তো বটেই। তবে সেই জন্যে আমি অল্প কয়েকটা অনুষ্ঠান করেছিলাম, কিন্তু কোনো স্থায়ীভাবে কাজ করতে পারিনি। তখন আমি ভাবলাম যে আরেকটা কাজ করতে পারি। বাংলাদেশ মিশনে তখন পুরনো পত্রপত্রিকা অনেক ছিল, বিভিন্ন পত্র, ইংরেজি বাংলা। আমি ঠিক করলাম যে বঙ্গবন্ধুর বক্তৃতা বিবৃতির একটা সংকলন করব। এটা অভিনব চিন্তা। হ্যাঁ, তখন দেখলাম যে, এবং একটা সময় ধরে নিলাম, 70-এর নির্বাচন থেকে 71-এর স্বাধীনতা ঘোষণা পর্যন্ত সময়। তা আমি ইংরেজিতে করব, কারণ যাতে বিদেশে এটা বাইরের লোকেরা পড়তে পারে। এই প্রতিদিন যাই সেখানে, আমি আর ফেদুসি মিলে আমরা বেছে বিভিন্ন পত্রিকা ঘেঁটে তৈরি করেছি, এবং প্রত্যেকটা বক্তৃতা বিবৃতির আগে একটা সংক্ষিপ্ত নোট দিয়েছি, যাতে করে ধারাবাহিকতাটা পাঠক বজায় পারে, ইতিহাসের গতি প্রকৃতি। সেই সময় দেখেছি যে এই সময়টা বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এবং তিনি কীভাবে দেখেছি যে ধীরে ধীরে মানুষকে তৈরি করছেন, স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছেন। এইটা দিল্লি থেকে প্রথম বেরুল, ওরিয়েন্ট লংম্যান বলে সম্ভ্রান্ত প্রকাশনালয়, ওরা বার করলেন ইংরেজিটা। আমি 72-এর 10-ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু ফেরেন, আমরা কলকাতায় তখন ফিরেছি। আমি শেষে 6 মাস কিন্তু দিল্লিতে ছিলাম। দিল্লিতে আমার স্ত্রী একটা ফেলোশিপ পেয়েছিল, আর আমি সঙ্গে গিয়েছিলাম বলে ঘটনাচক্রে একটা বিজ্ঞাপন চাকরিও পেয়েছিলাম। হ্যাঁ, চাকরিও পেয়েছিলাম, তারা আমাকে যেহেতু শরণার্থী চাকরি দিয়েছিল। আমরা স্বাধীনতার পরপরই আমরা চলে আসি, এবং 10-ই জানুয়ারি আমরা কলকাতায় ছিলাম। কলকাতায় বসে বেতারে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের ধারা বর্ণনা শুনছি, আর চোখ দিয়ে পানি পড়ছে, এত আবেগ আক্রান্ত হয়েছে। আপনি দুটো দিন, একটা হচ্ছে 7-ই মার্চ তো থাকতে পারেননি, আবার 10-ই জানুয়ারি বঙ্গবন্ধুর অসাধারণ প্রত্যাবর্তন দিনে থাকে, স্বাভাবিকভাবেই ভেতরে এক ধরনের দুঃখের প্লাবন্ত তৈরি হবেই। তারপরে ফিরে এলাম, এবং এসে বঙ্গবন্ধুকে 31-ই জানুয়ারি তাকে বইটা উপহার দিলাম। সেদিন কাকে? বঙ্গবন্ধুকে। কোন দিন উপহার? 31-ই জানুয়ারি 1972। দাদা, একটা প্রশ্ন করতে চাই এই জায়গায়, প্রশ্ন মানে কি জানবার জন্যে, এই যে বঙ্গবন্ধুর কাছে গেলেন, তাকে বইটা দিলেন, খুব কি আমলা কিংবা অনুমতি, খুব কি ইসের প্রয়োজন ছিল? একেবারেই না। কিভাবে গেলেন? তখন তিনি অফিস করতেন পুরনো গণভবনে, যেটা, হ্যাঁ, সেখানে আমার বন্ধু ছিল আমিনুল হক বাদশা, বঙ্গবন্ধুর প্রেস সচিব, ওকে ফোন করে বললাম, বললো যে হ্যাঁ চলে আসুন, ওই দিন সন্ধ্যাবেলা চলে আসুন। একটু অপেক্ষা করেছি, তারপরে বঙ্গবন্ধু ডেকে নিত, কোনো প্রোটোকলের অত কিছু ঝামেলা নেই, এবং সেখানে তাজউদ্দিন সাহেব উপস্থিত ছিলেন, বসছিলেন, আমি দিলাম, তিনি উল্টে। আপনি একলা ছিলেন? আমি একা ছিলাম, দেখে শুনে ইত্যাদি বললেন, তারপরে উনি বললেন যে এটাই তো আপনার সঙ্গে বঙ্গবন্ধুর প্রথম দেখা? না না, এর আগে একটা দেখা হয়েছিল, এর আগে দেখা হয়েছিল, সেটা বলছি। বঙ্গবন্ধু দেখে একটা মন্তব্য করলেন ইয়ের সম্পর্কে, ভুট্টো সম্পর্কে, তাজউদ্দিন সাহেবকে। তারপরে আমাকে বললো এটা বাংলায় করুন, আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই। পরবর্তী ওনার ভেতরে সবসময় একটা বাংলা কাজ করতেন, পরে বাংলায় অবশ্য আমি করেছিলাম, সেটা বঙ্গবন্ধু দেখতে পারেননি। এরপরে বঙ্গবন্ধুর সঙ্গে প্রথম দেখা হয়েছিল আমার 1964-তে দাঙ্গার সময়, সাম্প্রদায়িক দাঙ্গার সময়। তখন হামগেটে, হ্যাঁ, তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমি আমার বড় ভাইয়ের পলিটেকনিক স্টাফ কোয়ার্টারে থাকি।
তো সেখানে পাশ দিয়ে রেল লাইন ছিল, তো রেল লাইন রাত্রিবেলা রেল ওইখানে থামিয়ে লোকজনকে হত্যা করা হয়েছিল, মানুষের চিৎকার শুনতে পেরেছিলাম আমরা, তাতে আমরা একটু ভয় পেয়ে যাই সেই সব। আর একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওটা, তখন আমার বৌদির বড় কাকা ছিলেন অধ্যাপক অজিত গুহ, কাকা ছিলেন অজিত গুহ, বঙ্গবন্ধুকে ফোন করে বললেন যে আমার আত্মীয় পরিবার এরা এখানে আটকা পড়েছে, তুমি যদি একটু উদ্ধার করতে পারো। হঠাৎ দেখলাম আমাদের ফ্ল্যাটের সামনে স্টাফ কোয়ার্টারে একটা জিপ এসে থামলো, সেখান থেকে বঙ্গবন্ধু নেমে আমাদের, তখন তিনি বঙ্গবন্ধু হননি, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু নেমে আমাদের ইয়েতে এলেন, এসে আমাদেরকে বললেন যে দু মিনিটের মধ্যে আমার সঙ্গে তৈরি হয়ে চলুন, আমি আমার বড় বোন, আমার ছোট বোন, বড় আমার বৌদি, দাদা, আমার ছোট বোন আর আমার ঠাকুমা ছিলেন একজন, তাকে আমরা নিয়ে বঙ্গবন্ধু সোজা তার 32 নম্বরের বাড়িতে নিয়ে উঠালেন। এবং সেখানে দেখলাম যে বঙ্গবন্ধু যাওয়ার সময় বলেছেন যে কোনো দিকে তাকাবে না, সোজা চলো। এবং বঙ্গবন্ধুর লোকে বুঝতে পেরেছিল যে তিনি কাউকে পার করছেন, বাড়ির এখানে দুদিক থেকে একটু ঢিল ছোঁড়া হয়েছিল জিপের মধ্যে। তো সেখানে গিয়ে দেখি যে অন্যান্য এলাকা থেকেও বঙ্গবন্ধু এই হিন্দু সম্প্রদায়ের লোকজনকে তার বাড়িতে নিয়ে গিয়েছেন। তারপরে সন্ধ্যাবেলাতে মুনির চৌধুরী এসে আমাদের নিয়ে গেছেন। এই যে বেগম মুজিব যত্ন করে খাইয়েছেন, সেটা আমরা সবাই অসাম্প্রদায়িক চেতনার কথা বলি, কিন্তু বঙ্গবন্ধু কোনো দুঃসময়ে যে এই এদের দুষ্কৃতকারীদের সামনে এসে দাঁড়ানো, সেই কাজটা তো অনেকেই আমরা করি না। বঙ্গবন্ধু খালি মুখে বলতেন না, জীবনাচরণেও সেটা করে কাজেও প্রমাণ করেছেন। দাদা আমি একটু অন্যদিকে আসি, সেটা হচ্ছে এই যে গ্রুপ থিয়েটার ফেডারেশনটা করা, এটা করতে হবে বাংলাদেশের নাটকের জন্যে, বিকাশের জন্য, এগিয়ে নেওয়ার জন্য, এটা আপনার মাথায় কখন এলো? আমি বরাবরই মনে করতাম যে আমাদের একটা ফেডারেটিভ বডি থাকা উচিত, একটা প্ল্যাটফর্ম থাকা উচিত যেখান থেকে আমরা, যেহেতু অনেকগুলো নাট্যগোষ্ঠী তৈরি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এবং আমাদের অনেক সমস্যা আছে, সেই থেকে আমি বন্ধু বান্ধবদেরকে বললাম, ওরা বলে যে না, এই ফেডারেশন টিকবে না, সবাই মিলে একতাবদ্ধ হবে না। কিন্তু আমার ধারণা ছিল যে হবে, সেই জন্য আমি কোনো দলের পক্ষ থেকে নয়, থিয়েটার পত্রিকার সম্পাদক হিসাবে আমি একটা সভা আহ্বান করি। তো আমাদের একটা আশঙ্কা ছিল যে মামুনুর রশিদ এটার বিরোধিতা করবেন এবং তাকে সভাপতির দায়িত্ব দিলেন, তখন আমরা তাকে, আজ উনি কিন্তু এটা লেখায় লিখে আপনাকে নিয়ে যে লেখাটা আছে সেই লেখাটাই লিখে তাকে চক্রান্ত করে তাকে সভাপতি বানালাম। করে তারপরে সেখানে সিদ্ধান্ত হলো যে হ্যাঁ আমরা একটা করব, তবে আরও বৃহত্তর প্রতিনিধিত্ব দরকার, সেই জন্য আরেকটা মিটিং করা যায়। পরবর্তী আবার এক মাস পরে আরেকটা বড় মিটিং করে আমরা ফেডারেশন স্থাপিত করি এবং ফেডারেশনের প্রথম সম্মেলনে 64টা দল সদস্য হয়েছিল, আমি সভাপতি নির্বাচিত হই এবং নাসিরুদ্দিন ইউসুফ সাধারণ সম্পাদক, আমরা পরপর দু টার্ম ছিলাম। তারপরে আমি, এখন তো প্রায় 300 মতো দল সদস্য হয়েছে, আমি মনে করি যে নাট্যকর্মীদের একটা সমবেত শক্তি হচ্ছে গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং এর মাধ্যমে আমরা অভিন্ন অনেক সমস্যার সমাধান করতে পেরেছি, বিশেষ করে অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল করতে পেরেছি দীর্ঘদিনের আন্দোলন। এখানে একটা ছোট স্মৃতির কথা আবার উল্লেখ করতে চাই যে বঙ্গবন্ধু বিটিভিতে গিয়েছিলেন, তো মামুন সাহেবকে একটা ছবি দেখেছি, মামুন সাহেব এরকম হাত ধরে হাত ধরে, তখন মামুন সাহেব বলছেন যে আপনি তো নাটক বন্ধ করে দিয়েছেন, কত বড় সাহস মামুন ভাই বলে ফেললেন, তখন তো সামনাসামনি বলা যেত এসব কথা। বঙ্গবন্ধু টেলিভিশনে রামপুরে ভবন পরিদর্শনে গেছেন, তখন মামুনকে দেখে বলে কি তোমাদের নাটক কেমন চলছে, তো মামুন বললো যে আপনি তো নাটক বন্ধ করে দিয়ে, বলে কেন, বলে যে অভিনয় নিয়ন্ত্রণ আইন আর টিকিট বলে। তখন পাশে ছিলেন মল্লিক সাহেব অর্থমন্ত্রী, বললো যে এদের কাছ থেকে টাকা না নিলে কি আমার সরকার চলবে না। তারপরে মামুনকে বললেন কালকে আমার অফিসে এসো। আমি আর আবদুল্লাহ মামুন, আমাদের আরেক বন্ধু ছিলেন ডক্টর ফরাসুদ্দিন, বঙ্গবন্ধুর সচিব ছিলেন, আমরা গেলাম পরের দিন নতুন গণভবনে, সেখানে তো বঙ্গবন্ধু ডেকে বললেন যে ইয়ে করো ফরাসুদ্দিনকে, যে রাষ্ট্রপতির আদেশ জারি করে দাও যে এখন থেকে সেন্সার হবে, ওই ফিল্ম সেন্সারের মতো শিল্পকলার একাডেমির অধীনে আলাদা নাটক সেন্সার কমিটি হবে, আর শৌখিন নাট্যগোষ্ঠীর জন্য কোনো প্রমোদ কর লাগবে না, সেটা উঠিয়ে দাও।
রাষ্ট্রপতিটা নিলেন যাতে আমলাতন্ত্রের মধ্যে পড়তে না, এবং এটাও বললেন যে মিনিস্ট্রিতে পাঠাবার দরকার নেই, তাহলে অনেক ঘোরাঘুরি হবে, সময় লাগবে, রাষ্ট্রপতির আদেশ জারি করে দাও। সেভাবে উঠে গেল আমাদের অভিনিয়ন। তিনি কত সহজভাবে চিন্তা করতে পারতেন তবে, এবং অভিনয় নিয়ন্ত্রণ আইনটা তখনও যেহেতু সেন্সার কমিটি গঠিত হলো, আমরা আন্দোলনটা চালিয়ে গেলাম। পরে 2000 সনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তখন প্রধানমন্ত্রী, তিনি এই আইনটা পুরো বাতিল করলেন। দাদা, যে স্বপ্ন, যে অধিবাস নিয়ে, যে আগ্রহ নিয়ে আপনারা নাটক শুরু করেছিলেন এবং একটা জাগরণ চেয়েছিলেন, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেটার আপনি আজ এত বছর পার হয়ে কতটা সফল বলে মনে করেন? সফল নই। আজকের যদি রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকান, তাহলে দেখব যে আমরা খুব দুঃসময়ের মুখোমুখি চলছি। মুক্তিযুদ্ধের সময় যে এই অর্জনগুলো ছিল, আমাদের ধারণা ছিল সাম্প্রদায়িকতা চিরদিনের মতো আমরা কবর দিতে পেরেছি, কিন্তু আমরা দেখলাম যে এটা সাময়িক ব্যাপার ছিল, এটা হয়নি। দাদা, পলিটিক ইনস্টিটিউটের কথা বলছিলেন, ওইখানে আপনার দাদা ছিলেন রনেন মজুমদার, মজুমদার ওখানে কি মামুন রশিদ ছিলেন? সেই হ্যাঁ, মামুন রশিদ ছাত্র ছিল, ছাত্র ছিলেন। মামুন রশিদ প্রথম পলিটেকনিক পড়েছে, তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়েছে। ওই সময় কি আপনার দেখা হয়েছিল? তার লেখায় আমি পেয়েছি যে আপনাকে দেখেছিল দূর থেকে। আমাকে দেখেছিল, দুই ভাই, দুই ভাই একটা নাটক করেছিল। আমরা, আমার সঙ্গে পরিচয় ছিল না। আমরা দুই ভাই করেছিলাম ওই ভ্রান্তি বিলাস, সেখানে একই রকম চেহারা দুজন দরকার, তখন আমি আর আমার ভাই করেছি। এখন এই মামুন রশিদ আপনার সম্পর্কে কি বলছেন আমরা একটু ছোট্ট দেখে আসি। রামেন্দু মজুমদার আমাদের নাট্যাঙ্গনের একজন অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি, এবং আমরা যারা নাটক লিখি তারা তাদের কাছে নানাভাবে কৃতজ্ঞ। কারণ তিনি যখন থিয়েটার পত্রিকা প্রতিষ্ঠা করলেন, সেই থিয়েটার পত্রিকাতেই আমাদের নাটক ছাপা হতো, এবং তিনি কষ্ট করে আরও 1200 কপির জন্য অপ্রিন্ট দিয়ে এগুলো মুক্তধারায় পাঠিয়ে দিতেন, এবং সেখান থেকে আমাদের বই প্রকাশিত হতো। তারপর তিনি থিয়েটারের প্রতিষ্ঠাতা, একটি নাট্যদল যারা আমাদেরকে নানাভাবে আমাদের নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে। তিনি আমাদের আরও দেশটাকে পরিচিত করালেন সারা বিশ্বে। তিনি ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি হন, এখনও তিনি সাম্মানিক সভাপতি আছেন। অত্যন্ত ধৈর্যশীল, বিনয়ী এবং সাংগঠনিক দক্ষতা নিয়ে তিনি কাজ করে থাকেন, এবং নাটকের যে কোনো লোক যে কোনো সমস্যা নিয়ে তার কাছে গেলে তিনি তার সমাধান করার চেষ্টা করেন। তিনি এই বয়সেও এখনও অত্যন্ত সক্ষম, এবং প্রতিদিন থিয়েটারের কথা ভাবেন, থিয়েটারের মানুষদের কথা ভাবেন। আমি তার দীর্ঘায়ু এবং দীর্ঘ সৃজনশীল জীবন কামনা করি। দাদা, কেমন লাগছে আপনার? আমি খুব কৃতজ্ঞ মামুনুর রশিদের কাছে এসব কথা বলার জন্য। আসলে যে এই কথাটা বলেছে যে তখন কিন্তু নাটকের বই কেউ ছাপতে চাইতো না। তা আমি প্রথমে মুক্তধারার চিত্তবাবু, আমার দীর্ঘদিনের পরিচিত, তাকে বললাম যে আপনারা নাটকের বই ছাপুন, আপনার কষ্ট কমার জন্য আমি থিয়েটার পত্রিকা থেকে অপ্রিন্ট চেপে দেব। সেইভাবে মুক্তধারার চিত্তবাবু এই নাটকের বই ছাপা শুরু করলেন। বেশি বই চেপেছেন আব্দুল্লাল মামুন এবং মামুনুর রশিদের, এবং চিত্তবাবু প্রমাণ করলেন যে নাটকের বই যদি ঠিকমতো বাজারজাত করা যায়, তাহলে কিন্তু একটা নাটকের ষষ্ঠ সপ্তম সংস্করণ হয়েছে এদের দুজনের। আসলে বাংলাদেশের নবনাট্য চর্চা যে জনপ্রিয় হয়েছে দুজন নাট্যকারের কারণে, একজন আব্দুল্লাল মামুন আর একজন মামুনুর রশিদ, যে তাদের নাটকটা সহজে বিভিন্ন জায়গায় দেশের আনাচে কানাচে করা গেছে। দাদা, আপনি তো মুনির চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ছিলেন, খুব কাছ থেকে দেখেছেন, তার সম্পর্কে একটু জানতে চাই। মুনির চৌধুরী তো অসাধারণ একজন শিক্ষক, যে তার অধ্যাপনা কথা বলার ভঙ্গি, তার ক্লাসে বিভিন্ন বিভাগের ছেলেমেয়েরা এসে তার ক্লাস শুনত, সেটা আমার তার ক্লাস করার সুযোগ হয়নি, দুই একটি ক্লাস আমরা পেয়েছি। নাটক পড়ার একটা অসাধারণ সম্মোহনী শক্তি ছিল পড়তেন তিনি যখন নাটক পড়ে শোনাতেন, তার একটা অভ্যাস ছিল নাটক লেখা হলেই পরিচিতদের মধ্যে পড়ে শোনাতেন, এবং এক এক চরিত্র এক একভাবে তিনি বলতেন, এবং আমাদের যে নির্দেশনা দিতেন ওইটাই আমাদের কানে সবসময় বাজত। আমরা তিনি নাটকের মধ্যে যে অনেক কিছু বলতে হবে তা কিছু, তিনি স্বাধীনতার দিন তোমাদের মতো করো, কিন্তু তিনি ওই তার যে পড়ার ভঙ্গিটা, এটা আমাদের মনে গেঁথে থাকতো। সেইভাবেই
তাকে অনেক সহজভাবে অনেক বন্ধুর মতোই পেয়েছি এবং একসময় এমন হয়েছে যে প্রায় প্রতিদিন সন্ধ্যায় তার বাড়িতে যেতাম, আমাদের হল থেকে তার বাড়ি বাসা খুব কাছে ছিল, তার স্নেহ পেয়েছি, কথা বলেছি, সময় কাটিয়েছি। মাত্র 47 বছর বেঁচে ছিলেন, অথচ যে মুক্তিযুদ্ধের পরে যদি স্বাধীন বাংলাদেশে থাকতেন কত কাজ করতে পারতেন। দাদা, আমরা আর একটা জায়গায় ফিরে যাই। আমি শৈশবে তো গ্রামে ছিলাম, আমরা তখন তো বেতারই ছিল একমাত্র, ট্রানজিস্টরই ছিল একমাত্র, খবর পড়ছি রামেন্দ্র মজুমদার। কীভাবে যুক্ত হলেন খবর? আসলে আমি করাচিতে যখন গেলাম তখন তো করাচি থেকে বাংলা খবর পড়া হতো পাকিস্তান আমলে, তা আমি অডিশন দিলাম। যে অডিশন দেওয়ার পরে শুনলাম যে সেই সময় আমি ফার্স্ট হয়েছি অডিশনে, কিন্তু আমাকে খবর পড়ার সুযোগ দেওয়া হচ্ছে না। তখন সাইফুল বাড়ি ছিলেন ওইখানে নিউজ এডিটর, তিনি বুঝিয়ে বললেন যে আসলে রামেন্দু মজুমদার নামে কাউকে খবর পড়তে দেওয়া পাকিস্তান বেতার থেকে একটু মুশকিল আছে। মানে কতটা সাম্প্রদায়িক একটি রাষ্ট্র কাঠামো। তারপরে সুতরাং আর শুধু সাম্প্রদায়িক না, অসুস্থ, সুতরাং পড়া হলো না। কিন্তু 1972 যখন আমি ফিরে এলাম তখন সাইফুল বাড়ি ঢাকায় ছিলেন বেতারে, তিনি একবারে সরাসরি আমাকে কোনো অডিশন ছাড়া খবর পড়তে শুরু করে দিলেন। সেই থেকে পড়া টেলিভিশনে পড়েছি। দাদা, আপনার মেয়ে একমাত্র সন্তান দ্রুপা আপনার সবাই অসাধারণ ট্রিবিউট দিয়েছেন, সেটা হচ্ছে এরকম যে ওর লেখাটা আমি পড়লাম যে বাবা আমার কিন্তু অনেকের মধ্যে তিনি ছড়িয়ে আছেন। এই যে সন্তান আপনাকে অন্যের মধ্যে ছড়িয়ে দেয়, আমি মনে করি এটা একটা গৌরব। এই সন্তানের যে আপনাকে অন্যের মধ্যে ছড়িয়ে দিয়ে সন্তান যে গৌরব অনুভব করছে, এইটা আপনি কীভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে যে ওকে আমরা বলেছি যে ম্যাট্রিক পরীক্ষার আগে যেন নাটকে যুক্ত না হয়, কারণ বুঝে নাটক করতে হবে। যদিও ছোটবেলায় আমাদের বাসায় মহড়া হয়েছে, ওর সব ডায়লগ মুখস্থ থাকতো রীতিমতো, কিন্তু তারপরেও ও ম্যাট্রিক পরীক্ষার পরেই একমাত্র নাটকে ঢুকেছে আমাদের সঙ্গে। আর ও যেই কাজটা পড়াশোনার ব্যাপারে, স্কুল পর্যন্ত ওর মা ওর সঙ্গে সবসময় পড়িয়েছে, কাছে থেকে পড়েছে। তারপরে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলো তখন ওর একটা অভ্যাস হচ্ছে যে সারা বছর পড়তো না, কিন্তু পরীক্ষার আগে এক মাস খুব দিন রাত পড়ে, যাই হোক ফল ভালো করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে অনার্সে এবং এমএতে। তা আমাদের ইচ্ছা ছিল ও যেন বিশ্ববিদ্যালয়ে চাকরি করে। আমাদের কথা অনুযায়ী এক বছর বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছে, কিন্তু পরে আমাদেরকে বললো যে আমার কাছে পড়াতে ভাল লাগে না, এই জন্যেই যে পড়াতে হলে আরও পড়তে হয়, পিএইচডি করতে হবে, আমি আর লেখাপড়া করতে চাই না ইত্যাদি। যাই হোক আমরা বলেছি ঠিক আছে তোমার যেটা ইচ্ছা। পরে আমার সঙ্গে বিজ্ঞাপন সংস্থায় যুক্ত হলো, ইদানিং অবশ্য কয়েক বছর ধরে পার্ট টাইম বিশ্ববিদ্যালয়ে পড়ায়। তো শিক্ষক হিসাবেও তার সুনাম শুনি তার ছাত্রছাত্রীরা যারা বলে। তবে নাটকের ক্ষেত্রে ও অত্যন্ত নিষ্ঠা এবং খুব সিরিয়াস। আমরা তো অনেককে ছাড় দেই মহড়ায় আসা যাওয়ার ব্যাপারে বা ইয়ের সময়, আমার মেয়ে কোনো ছাড় দেয় না। আমরাও যখন ওর নির্দেশিত নাটকে করি খুব ভয়ে ভয়ে থাকি যাতে কোনো রকম বিচ্যুতি না ঘটে। আমি লেখাটায় দেখলাম যে ফেরদৌসী আপা মাঝে মাঝে আপনাকে দাদা বলেন, বলেন কি না, অন্যদের রেফারেন্স হয়তো বলে দাদা বলে। আমার মেয়ের জামাই আগে বিয়ের আগেও আমাকে দাদা বলে ডাকতো, তো এখনো এরকম দাদাই ডাকে। আর ওর ত্রোপার মাকে ম্যাডাম বলে, কারণ আমাদের থিয়েটার স্কুলে ছাত্র ছিল। না সেটা তো জানি, ওর নাম তো আপন। বিকাশ ভাইয়ের ছবিটা কতটা আঁকলেন, রামেন্দুদাকে আঁকতে পেরেছেন? এটা আমার না বলাই ভালো, রামেন্দুদা বলবেন নিজেই অথবা দর্শক দেখবেন। খুব সুন্দর, এটা খুব আশ্চর্য, মানে কিভাবে আমি কথা বলছি তার মধ্যেও এটা আমার কাছে দাদা বিষয় লাগে। হ্যাঁ, অনেক ধন্যবাদ বিকাশ। থ্যাংক ইউ। আপনার যে দীর্ঘ জীবন, বিচিত্র অভিজ্ঞতা এবং কত নদী সরোবর আপনি দেখেছেন, সেখানে আমাদের একটা ছোট্ট অনুষ্ঠানে আপনাকে ধারণ করা সত্যি খুব কঠিন এবং এটা প্রায় অসম্ভব ব্যাপার। তবু আপনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসছেন, আমি খুব সামান্য মানুষ এসছেন, আমার খুব ভাল লাগছে, আমি কৃতজ্ঞতা জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে। এবং যেখানে যতদিন থাকেন ভালোভাবে থাকবেন, নাটকের সঙ্গে থাকবেন এবং আপনার হাত ধরে আমাদের নাটক, মঞ্চ নাটক আরও অনেক অনেক দূর এগিয়ে যাবে দাদা। সেই শুভেচ্ছাই চাই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিকাশকে, আর জি টিভির দর্শকদের শুভেচ্ছা। বিকাশ ভাই আপনাকেও ধন্যবাদ জানাই, চমৎকার একটা পোর্ট্রেট দাদা একটা ছবি আঁকবার জন্যে।
শুধু দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন দর্জি বাড়ি নিবেদিত শিল্পবাড়ি অনুষ্ঠান, এবং আমাদের সঙ্গে ছিলেন নাট্যজন, নাট্য ব্যক্তিত্ব, বাংলাদেশের নাট্যকে এক অন্য মাত্রে নিয়ে গেছেন যিনি, সেই রামেন্দু মজুমদারকে, এবং শুনলেন তার অনেক অকথিত কথা কিংবা অনেক জানা কথাও। আমরা প্রতিটা শিল্পবাড়ি অনুষ্ঠানে এইরকম নতুন নতুন পুরনো আমাদের সংস্কৃতির মহিরুহদের নিয়ে আসি এবং কথা বলি। থাকুন যে যেখানেই থাকুন, থাকুন শিল্পবাড়ির সঙ্গে, থাকুন আমাদের সঙ্গে। আপনারা কুশলে থাকুন, ভালো থাকুন।